পেট্রো রসায়ন শিল্প বা পেট্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রি কাকে বলে পেট্রোরসায়ন শিল্প খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যের ওপর ভিত্তি করে রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে অনুসারী শিল্পের কাঁচা মাল ও নানান ভোগ্যপণ্য উৎপাদন যে শিল্পে করা হয় তাকে পেট্রো রসায়ন শিল্প বা পেট্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলে উনিশশো সালে মহারাষ্ট্রের ট্রম্বেতে ভারতের প্রথম পেট্রো শিল্প গড়ে ওঠে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচা মাল হলো ন্যাপথা এছাড়া অন্যান্য কাঁচা মাল হল প্রোপেন বুটেন ইথেন প্রভৃতি পেট্রো রসায়ন শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্য কি। পেট্রো শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্য হলো এক রাসায়নিক দ্রব্য যথা বেঞ্জিন ইথিলিন প্রপিলিন প্রভৃতি দুই পলিমার্স যথা পলিইথিলিন পলিভিনাইল ক্লোরাইডস প্রভৃতি তিন দ্রব্য ডিটারজেন্ট রং সার কীটনাশক প্রভৃতি চার নানা ধরনের সলভেন্ট পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় বা বলা হয় জায়েন্ট ইন্ডাস্ট্রিয়াল কেন বলা হয় পেট্রো রসায়নকে আধুনিক শিল্পদানব যেখানে পেট্রো শিল্প গড়ে ওঠে সেখানে পেট্রো শিল্পজাত দ্রব্যগুলি কাঁচা রূপে ব্যবহার করে বিভিন্ন প্রকার অনুসারী শিল্প বা ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বৃহৎ আয়তনে বিকাশ লাভ করে এই শিল্প বিশ্বের জৈব রাসায়নিক শিল্পের চল্লিশ শতাংশ কাঁচামাল সরবরাহ করে এবং প্রাত্যহিক ব্যবহার্য প্রায় পাঁচশো রকমের ভোগ্যদ্রব্য তৈরি করে রেল সড়ক বন্দর প্রভৃতি পরিকাঠামোগত উন্নতি ঘটে এই শিল্পের মাধ্যমে এই শিল্পকে বাদ দিয়ে আধুনিক শিল্প সভ্যতার কথা ভাবাই যায় না পেট্রো রসায়ন শিল্পের এই বহুমুখী প্রকৃতি বৈশিষ্ট্য অনুসারী শিল্পের বৈচিত্র্য উৎপাদনের পরিমাণ আয়তনের বিশালতা ও অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বা জায়েন্ট ইন্ডাস্ট্রিয়াল বলা হয় পেট্রো শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান বা সূর্যোদয় শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলে কারণ উনিশশো সালে ভারতে পেট্রো রসায়ন শিল্পের সূচনাকালের পর অতি দ্রুত হারে এই শিল্পের অগ্রগতি হয়েছে পেট্রো রসায়ন শিল্পজাত দ্রব্যের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতে অনেক পেট্রোরসায়ন হার্ব বা পেট্ররসায়ন তালুক গড়ে উঠেছে ফলে এই শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল তাই উদীয়মান সূর্যের আলোকিত করার সঙ্গে তুলনা করে এই শিল্পকে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলে পেট্রোরসায়ন শিল্পকে সানসেট ইন্ডাস্ট্রি বা সূর্যাস্তের শিল্প বলা হয় কেন বলা হয় সূর্যাস্ত শিল্প পেট্রো রসায়ন শিল্পের মাধ্যমে ব্যাপক পরিবেশ দূষণ ঘটছে তাই উন্নত দেশগুলি এই শিল্পকে সূর্যাস্তের শিল্প বা সানসেট ইন্ডাস্ট্রি বলে অভিহিত করতে শুরু করেছে